ফাইনালি অনেক রিকোয়েস্টের পর আজকে রিভিউ করতে যাচ্ছি শার্প অ্যাকোয়াস আর সেভেন অথবা সেভেন এস ও বলতে পারেন এটা আর সেভেন এস নামেও পরিচিত আর আর সিক্স এর রিভিউ চ্যানেলে করা আছে আই বাটন লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারেন আর হ্যাঁ ভিডিওতে টাইম স্ট্যাম দেওয়া আছে যার যে পার্ট দেখা প্রয়োজন মনে করবেন সে পার্ট দেখতে পারেন তবে হ্যাঁ মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখলে ভালো একটা আইডিয়া পাবেন যে সেটটা কেমন কি এবং কি প্রাইজে আসছে ডিজাইন এবং বিল কোয়ালিটি কথা বলতে গেলে এটার ওয়েট আমি দুইশো দশ গ্রামের মতো পাইছি দুইশো দশ গ্রাম একটু হেভি হয়ে গেলেও হাতে ফিল হয় না কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো এবং এর থিকনেস নাইন পয়েন্ট সেই ক্ষেত্রে খুব একটা যে পাতলা সেট তাও না আবার খুব মোটাও না মানে মিডিয়াম সাইজের ছিল তো ব্যাক সাইডটা কারবার কারণে হাতে ওই লাগে না আর যেহেতু শার্পের ফোন সেহেতু এখানে পাঁচ হাজার এম ব্যাটারি তো থাকবেই আর এখানে একটা সারপ্রাইজিং ব্যাপার আছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এখানে দিছে কোন সন্দেহ নেই এটা ফ্ল্যাগশিপ টাইপের একটা ফোন এবং বলে যে এখানে পোর্সন বাটন কি কি আছে নিচের সাইডে আপনারা মেন স্পিকার পাবেন টাইপ সি পোর্ট পাবেন মাইক্রোফোন পাবেন রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার লেফট সাইড একদম ক্লিন উপরের সাইডে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবং তারপরে থাকছে সিমটে সেখানে একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং একটি ই সিম সাপোর্ট পাবেন অতএব এটি ডুয়েল সিমের একটি সেট ডিজাইন এবং বিল কোয়ালিটি বেস্ট প্রিমিয়াম ছিল এটা গোল্ডা গ্লাস ভিক্টাসের প্রোডাকশন দিয়ে আসছে এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের প্রোডাকশন নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করার ব্যাপার নাই আর এখানে আইপি সিক্সটি এইটের রেটিং দেওয়া আছে আমি চেক করছি কোনো সমস্যা নাই আর ডিসপ্লে বরাবর মতে আপনাদের কমপ্লেন ছিল যে আর সিক্সে আপনারা অনেকে বলছেন যে ডিসপ্লেটা অন্য রকম লাগছে না কালারটা এটার ক্ষেত্রে ডিসপ্লেটা পুরোটাই ভিন্ন গেম চেঞ্জ করে দিচ্ছে পুরোটা তারপরে এখানে প্রো আইজি জেড ও ওয়েলিড ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা টু ফোর্টি হাজি ফ্রেশের বললেও ওয়ান টোয়েন্টি আপনারা পাবেন আমি পাই তাই পাইছি এবং আমি রিফ্রেশ এবং ডিসপ্লে যে হার্স যেটা আছে দুইটাই আমি টেস্ট করে দেখছি একসাথে এবং দুইটাই ওয়ান টোয়েন্টিতে লক থাকে এবং মাঝে মধ্যে টাচ না করলে সেটা সিক্সটিতে নেমে আসে আবার তারপর ওয়ান টোয়েন্টিতে চলে যায় তো এখানে হাই স্পিড ডিসপ্লের অপশন আছে সেইখান থেকে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন পার্টিকুলার অ্যাপসের ক্ষেত্রে এমনি স্ক্রোলিং অ্যাপ ওপেনিং ক্লোজিং খুব স্মুথ ছিল কোনো রকম ইস্যু দেখি নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কালার এবং কোয়ালিটি বেশ ভালো ছিল আগের যে আট সিক্স থেকে অনেক ইম্প্রুভ করছে এইচডি এর সাপোর্ট আছে ওয়াইড ওয়াইড এলন আছে ইউটিউবে এইচডি এর সাপোর্ট পেয়ে যাবেন নেটফ্লিক্সও পাওয়ার কথা আমি নেটফ্লিক্স চেক করি নাই সেহেতু বললাম না আর ইনভিস ফিঙ্গার প্রিন্ট দেওয়া এটা আল্ট্রাসনিক এটা ভালো কাজ করে ও ফার্স্ট এবং অ্যাকুরেট আনলকিং স্পিড বেশ ফার্স্ট ছিল আর ডিসপ্লে রেজলিউশন টু কে রেজলিউশন ডিসপ্লে কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় না এবং ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো ছিল গতানুগতিক অ্যামোলেট বা ওলেট যেগুলো ডিসপ্লেগুলো আছে সেগুলোর সাথে মিলে আর কালার কোয়ালিটির ক্ষেত্রে চারটা মোট পাবেন একটা হচ্ছে রিকমেন্ডেড তারপরে থাকছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারপর থাকছে ডাইনামিক এবং তারপরে থাকছে ন্যাচারাল তো এই চারটা মোডে আপনারা ডিসপ্লে কালার কোয়ালিটি সেট করে রাখতে পারবেন এইচ ডি ক্ষেত্রে তিনটা মোড পাবেন এইচ ডি আর স্ট্যান্ডার্ড এইচ ডি আর ডাইনামিক এইচ ডি আর সিনেমা তো এগুলো এসে যারা ভিডিওর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে মাঝে মধ্যে এসডিআর কন্টেন্ট আসলে এটা প্রাইস অটোমেটিক্যালি বেড়ে যায় এটা আমি খেয়াল করছি এটার মধ্যে ভার্চুয়াল এইচডিআর যে অপশনটা সেটাও আছে তো আপনারা যদি কোনো ভার্চুয়াল এইচডিআর কন্টেন্ট কনজিউম করতে চান সেক্ষেত্রে এটা অন করে রাখতে পারেন এবং স্ক্রিনের কালার টোন মানে কি ওয়ার্ম হবে না কুল হবে এটা তিনভাবে সেট করা যায় ওয়ার্ম স্ট্যান্ডার্ড এবং কুল তো এটার মধ্যে গ্লাভস মুড অন করার অপশন আছে তো আপনারা যারা গ্লাভস পরে কাজ টাস করেন তারা এই মুভটা ইউজ করতে পারেন কোনো রকম ইস্যু হওয়ার কথা না আর অলজন ডিসপ্লে অপশন পাবেন যেটা আপনারা সবসময় এটা রান হয়ে থাকে যেমন দেখতে এটা অল টাইম রান থাকতেছে তো সেই ক্ষেত্রে ব্যাটারি লাইফের ক্ষেত্রে একটু মানে চাপ পড়ে বলতে পারে আর ডিসপ্লের আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো পিক ব্রাইটনেস দুই হাজার এর মতো তো কোনো রকম ইস্যু হওয়ার কথা আউটডোরে আমি আউটডোর ভালোভাবে চেক করছি কোনো রকম ইস্যু পাইনি এক্সট্রা এটা আউটডোর ভিজিবিলিটি বাড়ানোর জন্য অপশন দেওয়া আছে সেটা আউটডোর নিলে আরও ভালোভাবে পাবেন তো ডিসপ্লের কোয়ালিটি এবং এর অডিওর ক্ষেত্রে একটু বলি এটার মধ্যে অডিও দিস স্টোরি অডিও এর মধ্যে ডল বি অ্যাটমোস এবং ডল বি ভিশন দুইটা রিসাব দেওয়া আছে ডল ভিশন ভিডিওর ক্ষেত্রে এবং ডল বি অ্যাটমোস সাউন্ডের ক্ষেত্রে তো স্টোরি স্পিকার ইউজ করা আছে উপরে এবং নিচে এবং সাথে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক যাতে আপনারা গেমিং এর বিশেষ সুবিধা পাবেন এটার মধ্যে বিল্ডিং ইকুলাইজার দেওয়া আছে আপনার ইকুলাইজার যদি হেডফোন ইউজ করতে চান সেক্ষেত্রেও করতে পারেন হেডফোন ছাড়াও আপনারা হেডের মজা নিতে পারেন আমি এটার সাউন্ড টেস্ট করছি তো ডিসপ্লের ভিডিওর কোয়ালিটি এবং অডিও হেডসে কোয়ালিটি দুইটা মিলে মাল্টিমিডিয়া কনজেশনে কোন রকম ইস্যু থাকার কথা না পারফরম্যান্স সেকশনে তো বলার কিছু নাই এটার মধ্যে 8 জেন ওয়ান ইউজ করছে এবং এটার মধ্যে মাশাআল্লাহ 12 জিবি র‍্যাম এবং 256 জিবি রম ইউজ করছে যে র‍্যামটা আবার এলপিডিআর 5 এর র‍্যাম এবং স্টোরেজটা ইউএফএস 3.1 স্টোরেজ রিড রাইট রিসিভ ভালো পাইছি এতে রিড রিসিভ পাইছি আমি 610 মেগাবাইট পার সেকেন্ড আর রাইট রিসিভ পাইছে আমি 594 মেগাবাইট পার সেকেন্ড এটা কিন্তু বেশ ভালো একটা স্পিড ছিল আমি দেখছি অ্যাপ স্ক্রলিং করে এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ভালো ধরে রাখতে পারবে কোন রকম অ্যাপ ক্র্যাশ করে না এবং ভালো রকমই আরম্ভ করছিল তো রিড রাইড স্পিড ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হিসেবে অনেক ভালো আছে এবং অনেক ফাস্ট আছে তারপর কিছু বেঞ্চ মার্কিং অ্যাপ আমি ট্রাই করছি ফার্স্টেই ট্রাই করছি আন্দু তো এটা রিস্ক বেশ ভালো আসছে নয় লাখ রুপি আসছে যেটা বেশ ভালো একটা ব্যাপার তবে হ্যাঁ এটা ভালো রকম হিট হয় একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত চলে যায় এবং একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত লক থাকে আর সিপিউ থ্রটলিং টেস্ট করছি প্রচুর থ্রটলিং করে মানে বলার বাইরে সিক্সটি পার্সেন্ট থ্রটলিং স্কোর আসছে এবং জিপস স্কোর আসছে দুই লাখ পনেরো হাজার দুইশো বাইশ এবং টেম্পারেচার এখানে বিয়াল্লিশ না হলেও উনচল্লিশ থেকে একচল্লিশ আমাদের ছিল গিগ বেন সিক্স চেক করছি সেখানে সিঙ্গেল করে স্কোর আসছে এবং মাল্টি করে স্কোর আসছে তিন হাজার চারশো একাশি টেম্পারেচার এখানে দেখলাম খুব একটা গেন করে নাই সাঁত্রিশ থেকে আটত্রিশের মধ্যে লক ছিল তো চলে যায় গেমিং সেকশনে গেমিং সেকশনে আপনার দুইটা মার্ক দেখতে পাচ্ছেন রেড এবং গ্রিন রেডটা হচ্ছে এফপিএস মিটার এবং গ্রিনটা হচ্ছে রিফ্রেশ রেড বাই দ্য দা এটার মধ্যে আমি ইউফো টেস্ট করছি তো সেটাও ঠিক আছে ওয়ান টোয়েন্টি হার্জের মধ্যে এটা শো করে তো ফার্স্টে শুরু করি ওয়ার্জন দিয়ে তো ওয়ার্জনে এমনি লোড বেশি এমনি আমি হাই এফপিএসি খেলতেছি তার মধ্যে আবার ব্যাকগ্রাউন্ডে এফপিএস মিটার অন করা আছে দুইটা তাও তো সেই ক্ষেত্রে একটু চপি চপি লাগে লাগে লাগছে এবং গেম পারফরমেন্স একটু ডিস্টার্ব করে এই ক্ষেত্রে এবং হিটটাও ভালো রকম হয় ব্যালের দিকে বন্ধু চলে যায় তারপরে আমি যখন এটা মিডিয়াম সেটিংসে খেললাম তখন বেশ ভালো পারফর্ম করছিল তারপরে ট্রাই করছি পাবজি পাবজির ক্ষেত্রে আমি এইচ ডি এক্সট্রিমে ট্রাই করছি এবং গেম প্লে পাবজি তো স্মুথ ছিল ভালোভাবে ওয়ান টোয়েন্টি এফপিএস ধরে রাখছে রিফ্রেশ রেট না আর পেস বলে সব কন্টেন্টই দেখছে যদিও এটা অ্যাকুরেট না তারপরেও ঠিক ছিল মানে কোন রকম ইস্যু বলবো না ভালোভাবে খেলতে পারবে তো গেম প্লে আমার কোনো কমপ্লেন নাই জেনশিন ইম্প্যাক্টও ট্রাই করছি জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে সিক্সটি এফপিএস আমি ট্রাই করছি ফার্স্টে তো এখানে ক্রেজি কিছু রেজাল্ট আসছে বেশ ভালোভাবেই

পারবেন সে অপশন আছে তো পিকচার কোয়ালিটি সানি এবং বৈদ্যার ভালো হইলে ভালো ভালো পিকচার দিতে পারে আর ক্যামেরা টু এপি এনেবল আছে সেক্ষেত্রে জিগাম ইউজ করতে হবে এখানে ফোর্টি সেভেন মেগা পিক্সেলের যে মোডটা মানে হাই রেজলিউশন মোডটা সেটা দেওয়া আছে সেটার কোয়ালিটিও ভালো ছিল তবে একটু সাইজটা বেশি বড় হয়ে যায় পোর্টেড মোড আছে পোর্টেড মোডের আউটপুটও ভালো ছিল ব্লার বেশ ভালো রকম করে আমি জিগামের সাথে কম্পেয়ার করে দেখছি আমার কাছে মেন ক্যামেরার যে পোর্টেডটা সেটাই ভালো লাগছে জিগামের থেকে আর ভিডিওর ক্ষেত্রে এখানে বিশাল একটা আপগ্রেড করেছে সেটা হচ্ছে এখানে এইট সাপোর্ট দিছে এইট কেতে আপনারা যে ফাংশনালিটিটা পাবেন এটাকে আপনারা জুম করে ইউজ করতে পারবেন আমি দেখছি ভিডিওর মধ্যে আপনারা রেকর্ড করার পরে এটা জুম করতে পারবেন এই জিনিসটা অসাধারণ ছিল তবে হ্যাঁ এক লিমিটেশন আছে সেটা হচ্ছে এক মিনিটের বেশি ভিডিও করতে পারবেন না আর ফোর কে সিক্সটিও অনবরত করতে পারেন কোনো ইস্যু নাই কোয়ালিটিও বেশ ভালো ছিল আমি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ওয়েদারে আমি এটা ভিডিও করছি ভিডিও কোয়ালিটি আমি স্টেবিলাইজেশন সহ ভালো একটা আউটপুট পাইছি ফোর কে সিক্সটিতে আর ফ্রন্টে আপনারা সর্বোচ্চ টেন এইটি পি থার্টি এফ ভিডিও করতে পারবেন তো ফ্রন্টের ক্যামেরার কোয়ালিটিও খারাপ ছিল না এখানে ফ্রন্টও আপনারা ভিডিওর মধ্যে জুম করতে পারবেন এটা একটু ওয়ার্ড লাগছে মনে হয় না খুব একটা কার্যকরী একটা স্টেপ তবে তারপর যারা সার্ভিসটি ইউজ করেন তারা তাদের যাতে কাজে লাগতে পারে আমার কোনো ইউজ কেস লাগে নাই তবে হ্যাঁ কোয়ালিটি ভালো ছিল স্টেবিলাইজেশনও ভালো আছে ভিডিও কোয়ালিটিও ভালো সামনে বোকে মোড আছে নর্মাল পিকচার কোয়ালিটিও ভালো আর ডেডিকেটেড নাইট মোড দেওয়া আছে তো নাইট মোড আমার ভালোই লাগছে খারাপ না এবং জি ক্যামেরা নাইট মোডে কিছু দিয়ে দিলাম দেখতে পারেন আর স্লোমো হাইপার ল্যাপস অবশ্যই আছে এবং এআই অপশনও দেওয়া আছে তো আমি এআইটা ইউজ করে নিই অফ রাখছি আর এখানে ওএস নিয়ে কথা বলি ওয়েসটা হিসাবে দেওয়া আছে শার্কওয়ার ওয়েস যেটা অ্যাকোয়াস ইউএক্স ফোরটিন এবং অ্যান্ড্রয়েড ফোর দেওয়া এটা আর সিড ইমেজ দেওয়া আছে মে মাসের জুনের আসবে আপনাদের অনেকের কাছে এই সেট আছে আমি জানি আপনারা কিনছেন ইউজ করতেছেন এবং আপনাদের অনেকের কাছে অ্যান্ড্রয়েড টুয়েলভ চলতেছে তো এটা আপডেট করা যায় যদি আপনাদের খুব প্রয়োজন হয় বলে আমি একটা ভিডিওতে দেবো দেখে করতে পারবেন কোনো রকম বিষয় নেই এটাও টুয়েলভেই ছিল আমি আপডেট করে নিচ্ছি তো ইউআইতে প্রচুর ব্লোটার আছে ব্লোটারগুলো আপনারা আনস্টল করতে পারবেন এবং বেশ ক্লিন হবে আনস্টল করলে ক্লিনভাবে ইউজ করতে পারবেন কোনো রকম ইস্যু পাইনি আমি এই বিষয়ে তো ইউআই বেশ ভালো ছিল স্মুথ ছিল স্টক লাইক ইউআই কানেক্টিভিটি সেকশনে এটার মধ্যে বললাম দুইটা সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল একটা ই সিম দুইটা সিমের মধ্যে আমি একটাতেই ডাটা ইউজ করছি তো ডাটা এবং ওয়াইফাই স্পিড ভালো ছিল ওয়াইফাই সিক্স দেওয়া আছে এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাবেন ফাইভ জি আছে সাউন্ড পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া আছে তো এটা নাকি কোনো ইস্যু নাই ওয়াইফাই স্পিড ভালো ছিল এবং ফোর জি স্পিড সেটাও কিন্তু খারাপ না তবে গ্রামীণ ফোন আজকে একটি স্পিড কম পাইছি তবে নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু নাই কলিং কোয়ালিটি বেশ লাউড ছিল এবং কল ড্রপ এই জিনিসটা পাই নেই বেশ ভালো লাগছে ইউজ করে এটার যে চার্জিং ব্যাটারি সিস্টেম আমি একটু বলি এটা পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি দেওয়া আছে এবং সাতাইশ ওয়াটের পিডি ইউসি থ্রি পয়েন্ট ও চার্জিং এটা সাপোর্ট করে তো সেই ক্ষেত্রে র্যাপিডলি চার্জিং যেটা যে র্যাপিডলি চার্জিং করতেছে না কোন চার্জার ইউজ করবো আমি নর্মালি টাইপ সি টু সি যে চার্জারগুলো আছে বিশেষ করে ওয়ান প্লাস এর চার্জার ছাড়া মানে কোয়ালকমের কুইক চার্জ সাপোর্ট থ্রি যেটা সেটা যে কোনো রকম চার্জার হতে পারে আপনারা বিশ ওয়াট দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে তো আমি বাইশ ওয়াটার দিতে করছি টাইপ সি টু সি তো সেইখানে আমার এটা ফুল চার্জ হয়ে দুই ঘন্টার মতো টাইম নিছে ফুল চার্জ হতে পারে সময় নেয় প্রচুর সময় নেয় এটা একটা ডাউনসাইড মনে হচ্ছে একটা ডাউনসাইড মনে হচ্ছে সেটা হচ্ছে হিটিং এটার মধ্যে ভালো রকম হিটিং হয় ব্যাটারি ব্যাগা ভালো ছিল একদিন অন্য এসে পার করতে পারবেন তবে আপনার ইউজ কেসের উপরে আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি এক একদিন চার ঘন্টার উপরে এসটি বাইতেছি এক একদিন তিন ঘন্টা বাইতেছি এটা গেমিং এর ক্ষেত্রে হেভি ইউজের ক্ষেত্রে এবং ডাটা ইউজ করছি সারাদিন বাইরে ছিলাম সেই ক্ষেত্রে এটা হয়েছে প্রচুর ভিডিও প্রচুর ছবি তোলা হয়েছে সেই ক্ষেত্রে এটা ব্যাকআপ কম পাইছি তবে আমি যদি নর্মালি যে ইউজ কেসগুলো সেই ক্ষেত্রে আমি পাঁচ ঘন্টার মধ্যে এসওডি মানে অনায় এসে পাইছি সেই ক্ষেত্রে আমার একদিন চলে গেছে এখন মোটামুটি সবকিছুই তো কভার করলাম প্রাইস টাইম বললাম আপনাদের এটার প্রাইসটা কতদিন আগেও পঁচিশ হাজার টাকা ছিল বর্তমানে এই মুহূর্তে সবসাইটি দাম বাড়তি ধরেন আপনারা তো ছাব্বিশ হয়তো হবে আমি শিওর না তারপরে আমি তার যাদের কাছে নিয়েছি আপনারা অনেকে কমেন্ট করেন তো লিঙ্ক দিয়ে দিলাম তাদের ডিসক্রিপশনে তো আপনারা দেখতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ কাটুক আপনাদের প্রিয়জনদের সাথে নিরাপদে এবং শান্তিতে তো দেখা হয়ে যাবে ঈদের পরে নতুন নতুন কোনো কন্টেন্টে আজকের মতো বিদায়